গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং। এন্ড আজকে নতুন ব্লগে তোমার সামনে হাজির হলাম। আজকে লকডাউন চলছে এখনও, সো এখন আজ আমার একটা পুলিশে জব করে, সো তাকে স্টেশনে দেওয়ার জন্য যাবো। এই সঙ্গে সঙ্গে আমাদের একটা ব্লগও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে। আজকে আমরা যাচ্ছি পলাশি ঘুরতে, আর আজকে আর্মকে নিয়ে যাচ্ছি না, আজকে নিয়ে যাচ্ছি CBR 250 কিনিয়ে তোমাদের ব্লগে নতুন নতুন জিনিস দেখাবো। লেটস গো। বাড়ি থেকে বেরোনোর সময় তাড়া ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। কিছু দূর আসা হয়েছে ওখান থেকে 8-9 কিলোমিটার, তারপর ক্যামেরা করে ব্লগ শুরু করলাম। সামনে কাকা বাইক চালাচ্ছে আর আমি আপাতত বসে আছি, কারণ যাওয়ার সময় কাকা তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল, একজন তাড়াতাড়ি রাইড করছে। আর এটা আমার হাতে তো সেট হয়নি বাইকটা, বা আমি চালাইনি, খুব কম চালিয়েছি, এর জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য কাকাই চালাচ্ছে। আসার সময় হয়তো যখন একা আসবো তখন আমি চালাবো। রাস্তাটা খুব একটা ভালো না, এবার খাবার রাস্তা, পাশ দিয়ে এখন নতুন রাস্তা হবে, এর জন্য খোদাই চলছে। সো পিছনে বসার জন্য, আর পিছনে একটা ভারী ব্যাগ আছে, বহুত ফ্ল্যাকচুয়েট করছে ব্যাগ। সকালের সময়টা সারাদিনে যেরকম গরম পড়ে সেরকম গরম পড়েনি এখন আপাতত, এর জন্য ভালো লাগছে। এখন শ্যামনগর মাঠ ক্রস করলাম, সামনে শ্যামনগর মাঠ যেখানে ফুটবল খেলা হয়। সবাই এখানে ফুটবল খেলতে আসে নানান জায়গা থেকে, এখানে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়। এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার নানান কলকাতার নানান জায়গায় খেলতে গেছে। এরপরে কিছুক্ষণ পরে পলাশি পাড়া আসবে, পলাশি পাড়া থেকে আর হয়তো 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার হলো হলো আমাদের গন্তব্যস্থল পলাশি। এখন বাজে 6টা। সকালবেলা বেরোনো ছিল, এর জন্য কালকে রাত্রে আগে আগে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা বেরোবো 6টার সময় বলেছিল, কিন্তু 5:45 সময় আমি ঘুম ভেঙে গেছে, নিয়ার অ্যাবাউট 4:40 এই সময়টা ঘুম ভেঙে গেলো হট করে ভাবলাম। আর প্রতিবারই কোনো যদি চিন্তাভাবনা থাকে মাথায় যে পরদিন সকালে কিছু করতে হবে, তবে আগে থেকেই ঘুম ভেঙে যায়। উঠে ফ্রেশ হয়ে বেরোলাম, বেরোনোর সময় তখন বাজে 5:45। তো 6টার সময় গাড়ি রওনা দিয়েছে, দেখি কতক্ষণ লাগে, হার্ডলি 1 ঘন্টা লাগতে পারে তোমার পৌঁছাতে। পলাশি যাওয়ার সময় এই জায়গাটা সব থেকে আমার ফেভারিট জায়গা, কেন জানি না, প্রতিবার ছবি তোলার হলে বা বছরে একবার হলেও এই জায়গাটা আসি, সাইকেল করে হোক বা বাইক করে হোক। এই একটা ছবি তুলতে ভালো লাগে, এমনি ঘুরতে আসতে ভালো লাগে। চারিদিকে পুরো গাছে ঘেরা রাস্তা, চারপাশে দেখে মনে একটা, দূর থেকে দেখে মনে একটা গুহার ভেতর ঢুকছি, গাছের মতো প্রকৃতির গুহা। সো প্রতিবার আসার ইচ্ছা থাকে, এবারও আসলাম, বাট আজকে কাকার সঙ্গে আসলাম বলে ছবি তোলার ইচ্ছা, মানে ছবি তোলা হলো না। নেক্সট কিছুদিন পর হয়তো আসবো ছবি তুলতে, তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে। বেরিয়ে গেছে, কারণ সবাইকে 10টার মতো লকডাউন, তারপর 10টার মতো লকডাউনের ছাড় আছে, তারপরে আবার লকডাউন পড়বে। এর জন্য আমরা স্টেশনের কাছে চলে এসেছি, আর বেশিক্ষণে হয়তো 1 কিলোমিটার, তারপর স্টেশনে কিছুক্ষণ কাকে রেখে টাটা বাই বাই করে চলে আসবো। তো এট লাস্ট পলাশি স্টেশনে আসলাম, এখান থেকে চলে গেল। এবার
এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখনই। আমার বাইক ওখানে দাঁড়ানো আছে, টাটার বাইক। দেখো তো আমরা স্টেশন, সব ট্রেন দাঁড়িয়ে আছে, আর ছাগল আমাদের স্টেশনে খেলা করছে। বাহ ভাই বাহ, চলো লেটস গো, বাইকে যাওয়া যাক। বাইকে গিয়ে আবার অনেকে আসবে, কলেজ থেকে এসে এখন কলেজের ব্রিজে দাঁড়িয়ে আছি। আর এতক্ষণ ব্লগ করতে পারো না, কারণ এটা আমার বাইক না, এটা দাদা কাকার বাইক। আর এখন আছে টিকিট রাম ভাই ব্রিজে নিয়ে আসিনি, দ্যাটস ওয়াই প্রবলেম হচ্ছে মাউন্ট করতে। এখন কলেজের ব্রিজ দাদা কোনটা, আর এই যে আমাদের টিকিট।